বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে আবার আসলাম একটা পেটিকোট বা ছায়া সেলানো দেখানোর জন্য। আপনারা ভালোভাবে দেখবেন এবং শিখবেন এ আশা করে আমি সেলাই শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখেন পেটিকোট কয় তিন পদের পেটিকোট আছে, ছয় সাত, মানে কম বডির জন্য একটা এক ধরনের, এবং কি বেশি বডির জন্য এক ধরনের, এবং কি কুচি পেটিকোট আছে। এটা হলো 41-42 ইঞ্চি কোমর দিতে হবে। এটার একরকমভাবে সেলাই, একরকমভাবে কাটিং, একরকমভাবে বেল্ডা নিতে হয়েছে। আপনারা দেখেন আমি সেলাচ্ছি কীভাবে। প্রথমে দুটা পার্ট সেলাচ্ছি, দেখেন লম্বা 36 ইঞ্চি, কোমর 41 ইঞ্চি। প্রথমে আপনারা আড়াই সেলাবেন। এই যে দেখেন আমি যে সেলাচ্ছি, এই যে প্যাডটা রয়েছে এখানে, প্যাড, এই প্যাডটা জানিয়ে এভাবে থাকে। আর এই যে আর এক পাশে আছে, এই যে দেখেন এটা ওরা, এটা প্যাড রয়েছে, এটা এভাবে, এটা পরে সেলাবেন। এই যে আড়াই আড়াই ধরবেন প্রথমে, আপনি খেয়াল রাখবেন জানি কম বেশি না হয়ে যায়। আপনারা দুটা পার্ট একত্র ভালোভাবে ধরে তারপরে সিলাবেন। আপনার এই পাশেও চাকন টাক দিবেন, ওই পাশেও টাক দিবেন। ওকে, আপনি দেখেন পেটিকোটের কীভাবে সামনে সুন্দর গুলফি বানানো যায়। হাতায় ফুল হাতা শার্টের যেরকম কপ থাকে, এই কপের এখানে গুলফি থাকে, আমি ওইভাবে গুলফিটা আপনার পেটিকোটের মাঝে দিয়ে দিতেছি, কীভাবে সুন্দর করে বানাবেন। আপনি এভাবে কেটে নেবেন, এই দেখেন। প্রথমে এক পাশে এভাবে একটু সিলিয়া নেবেন, একটু বাঁশ দিয়ে সিলাবেন। দেখেন এরপর আপনারা এভাবে একটু কাটবেন, দেখেন এই যে। তারপরে এভাবে আপনারা এভাবে হাত দিয়ে একটু ফিনিশিং দিবেন চারি দিয়ে, তারপরে এভাবে ধরবেন। আপনার এই যে পাশটা আছে, এই পাশটা এভাবে একটু বাঁশ দিবেন, হাফ ইঞ্চির কম নিয়ে বাঁশটা দিবেন। আবার যদি কাপড় বেশি থাকে একটু বেশিও বাঁশ দিতে পারেন। এভাবে আপনি প্রথমে সেলানো দিবেন। তারপরে এভাবে আসবেন। এখন দেখেন আমি এটা বাজ দিতেছি, কোনা কোনি একটু ই করব। এই দেখেন আমি এটার মধ্যে একটা সুন্দর মডেল দিয়ে দিচ্ছি।
এই যে দেখা যাচ্ছে দেখেন কি রকম সুন্দর একটা মডেল হয়েছে আবার এখন আমি আর দুইটা পার্ট এখানে জোড়া দেব 6-7 পেটিকোট এটা আর এখানে আমি 41 ইঞ্চি বডির জন্য আমি এখানে রেখেছি 5.6 ইঞ্চি আপনারা একভাবে ধরবেন কাপড়টা কোনোটা টান কম বেশি দিবেন না আপনারা এই পাটটাও ধরবেন এভাবে সুন্দর করে মাথায় একটু টাক দিয়ে নেবেন এখন এই পাটের কাজ হয়ে গেছে আমি আরেকটা এই দেখেন আর আগে জোড়া দিয়ে রাখছিলাম এই এখন এই যে দেখেন এটা পেরে পেরে মিলাচ্ছি মানে এটা যেহেতু সাইডে তো কোনো বেলের বা ফিতার কাপড় নেই নাই এটা চারোটা পের দেখা যাচ্ছে এখানে একটা পের এখানে একটা পের এখানে একটা পের এখানে একটা পের আমি আবার এ পাশে সেলাই দিচ্ছি সমান করে ধরে নেবেন জানি কম বেশি না হয় ওকে আমার 6টা পার জোড়া দেওয়া হয়ে গেছে এখন নিচের সেলাই দিতেছি এখন নিচের সেলাই দেওয়ার আগে আপনারা এভাবে মেশিনে এভাবে ধরে সেলাই এভাবে সেলাই নিতে পারেন আমি তা দেব না আমি ভেঙে নিতেছি আপনারা সুন্দরভাবে ভেঙে নেবেন যদি নিজ বিনিস থাকে সেলাইয়ের মধ্যে তাহলে আপনারা ওটা এই বাসের দিতে সময় একটু কম বেশি করে দেবেন আগে খেয়াল রাখবেন দেখবেন যদি আমার কোনো কাটাই তারা বাঁকা হয় তাহলে ওটা ঠিক করে নেবেন এখানে বাস দিতে সম বা সেলাই দিতে সম দেখেন এভাবে প্রথমে হাফ ইঞ্চির একটু বেশি ধরবেন বেশি নেবেন সেলাইটা জানি সুন্দর হয় তার আঁকা জানি না হয় আপনারা ভালোভাবে সেলাইটা দিবেন এবং কি সাইডটা জানি না পড়ে যায় আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন আপনারা প্রয়োজনে আস্তে 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 সেলাবেন ওকে আমার নিচে সেলাই দেওয়া হয়ে গেছে এটা উল্টাবেন এখন উল্টানোর পরে মাপ দিবেন মাপ দিয়ে দেখবেন বডিটা কত আসছে বডির আঞ্জাতে আপনারা বেলটা নাগাবেন দেখেন আমার এখানে 41 এসেছে
এটা যেহেতু আরা কাপড় আপনারা এটা খেয়াল রাখবেন এই দেখেন এভাবে প্রথমে সেলাই দিতে হবে জোড়া দিতে হবে কোমরের মাঝখানে আপনারা এভাবে এখানে একটু সিরল করে নেবেন এভাবে মিলাবেন এখানে ডাবল পাট করবেন তারপরে দেখবেন 41 ইঞ্চি বানাবেন তারপরে দুই মোড়া বাঁধ দেওয়ার জন্য আপনারা 1 ইঞ্চি 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন এটা যেহেতু পেন নাই পেন না থাকার কারণে একটা সেলাই দিয়ে নেবেন এই বেলটাও দুইভাবে নাগানো যায় আমি আপনাদের প্রথমে একটা মডেল লাগিয়ে দেখাচ্ছি পরে আবার আরেকটা মডেল লাগিয়ে দেখাবো আপনারা এভাবে মাঝখানে চাকুন দিয়ে নেবেন এই যে দেখেন চাকুন দেওয়া হয়েছে এবং কি এই যে কোমরের এই মাঝখানে আপনারা চাকুন দিবেন এখন চাকুন অনুসারে আপনারা এভাবে ধরবেন কাপড়টা পেটিকোটের নিচে যে সেলাই দিছি এখানে ডিজাইন করে দেওয়া যাবে আমি আপনাদের আর একটা পেটিকোট সেলাইতে সময় এখানে সুন্দর ডিজাইন দেওয়া যায় ওইটাও আপনাদের দেখাবো আপনারা দেখেন এভাবে এই যে মাঝখানে যে চাকুন দিয়েছি এই চাকুন পর্যন্ত টানে মিলাবেন এই যে দেখেন এখানে ভালোভাবে ধরবেন তারপরে সেলাবেন বন্ধুরা ভাইরাও বোনেরা আপনারা যারা আমার এই স্টার টেইলার্স সৌজন্যে সেলাই দেখতেছেন কাটিং দেখতেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ আপনারা যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইবার করে দিবেন এবং কি যাদের না ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন আর আপনার ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিন এবং কি আপনার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লাইক দিন কমেন্ট করে জানান আর আপনারা যারা দেখতেছেন তারা তো দেখতেছেনই আর যারা না দেখেন তাদের মাঝে আপনারা শেয়ার করে দিন আমার এই স্টার টেইলার্সের সৌজন্যে সেলাই ও কাটিং শেখানো তারাও জানি শেয়ার আপনারা শেয়ার করে দিলে তারাও জানি দেখতে পারে বা সেলাইটা শিখতে পারে কাটিং শিখতে পারে দেশে ও বিদেশে যারা আছেন তাদেরকে আপনাদের তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা যার যার বাসায় বা বাড়িতে আপনারা বলে দিন যে অমুক একটা স্টার টেইলার সৌজন্য একটা চ্যানেল আছে আপনারা ওটা দেখেন দেখতে বলেন তারা জানি দেখে এবং কি শিখে আর যারা অলরেডি অনেক ইউটিউবার আছেন তাদের প্রতি আমার আকর্ষণ তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা যারা ইউটিউব করতেছেন আপনাদেরও অনেক ছোট ভাই ছোট বোন বা বাস্তি রয়েছে বা স্ত্রী রয়েছে আপনারা তাদেরকে বলেন যে দেখেন ভালো একটা সেলাই শেখাচ্ছে এবং কি কাটা শেখাচ্ছে এই চ্যানেলটা দেখার জন্য তাদেরকে একটু বলেন দেখেন আমার বিলের একটা সেলাই দেওয়া হয়েছে আমি আর একটা সেলাই দিচ্ছি
এখানে দুটো সেলাই দেওয়া হয়েছে, দুটো সেলার দর দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। একটা সেলাই দিলে সুন্দর দেখা যায় না, দুটো করে সেলাই দিবেন। এভাবে বাস দিয়ে নেবেন। পেটিকোটের অরিজিনালি ইস্তিরির দরকার খুব একটা হয় না, তারপরেও আপনারা ইস্তিরি দিয়ে নিলে নিতে পারেন বাইরন। আমার পেটিকোটের কাজটা শেষ, আমি আপনাদের ফিতা বানানো দেখাচ্ছি। আপনারা এভাবে ধরবেন, এই যে দেখেন এখানে এভাবে বাস দিবেন, ডাবল বাস দিবেন, তারপরে এভাবে মিলাবেন। আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন সেটার মধ্যে, আপনারা যদি তিনটা সেলাও দেন তাও তো সেরকে শোনায়, তত মজবুত বেশি হবে যত সেলাই দিবেন। ওকে, আমার ফিতা সেলানো শেষ, আমি আপনাদের দেখাচ্ছি সুন্দর একটা ফিতার মধ্যে ফুল দিবেন। ফুলটা আপনারা দেখেন এক একজন এক এক রকমভাবে দেয়, আমারটাও দেখেন কীভাবে দিতেছি। ফুলের এখানে আপনারা তিনটা সেলাই দেবেন, এবার উল্টাবেন, সারি দিয়ে একটু ফিনিশিং দিয়ে নেবেন। এই দেখেন আমি কিভাবে ধরতেছি, আপনারা এভাবে এই করবেন, এই দেখেন সেট এভাবে ধরবেন, এভাবে ধরে এভাবে কাটবেন। দেখেন লাভ ফুল হয়েছে, আপনারা যারা আমার এই সেলাই দেখলেন আমি আপনাদের এটার কাটিনও দেখাই দেব। আপনারা আমার পাশে থাকুন এবং কি সেলাই দেখুন, অন্যদের মাঝে শেয়ার করে দিন। আপনারা ঘরে থাকুন, ভালো থাকুন। ওকে, আপনাদের মাঝ থেকে এখন আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।